মিষ্টি মিডিয়া হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। মিষ্টি মিডিয়া বাউল গানের চ্যানেল। শুনতে চেয়ে কি শুনতে পেলাম, খোদা তুমি আমায় বুঝতাও, তুমি আমায় বুঝতাও। তুমি আর কষ্ট কর দিদি, তোমার কাটা গারবি আর সহ্য করতে পারছি না। দুঃখের কথা আমাকে বলেছ, এখন আমি সব বুঝতে পেরেছি। তুমি আর দুঃখ করো না দিদি, তুমি আর দুঃখ করো। চলো তোমাকে মাসিমার নিকট দিয়ে আসি দাদা। চলো দাদা, তাই চলো দিদি, চলো চলো। সার গোড়ার সাথে তোমার গোড়ার রেস খেলা হবে। তুমি যদি জয় হতে পারো তোমাকে অনেক পুরস্কার দেওয়া হবে। যদি পরাজিত হও তোমাকে পাণ্ডন দেওয়া হবে। যাও আজ তোমাদের ছুটি, আগামীকাল ঘোড়া নিয়ে রেস খেলায় চলে আসবে। চল চল চল।
আল্লাহর মেহেরবানিতে সাইদ বাশার গোরার সাথে রেস খেলাতে আমি জয় হয়েছি। উনি বলেছিল আমি যদি ওনার সাথে রেস খেলায় জয় হতে পারি অনেক মূল্যবান পুরস্কার দিবে। কোথায় কোথায় সাইদ বাশা, আমার রেস খেলায় হেরে যে তুমি লুকালে কোথায়? এসো এসো আমার পুরস্কার দিয়ে যাও। রহিম, তোমার সাথে আমি রেস খেলায় পরাজিত হয়েছি। আমি ভেবেছিলাম তোমাকে বহু পুরস্কার দেব। হ্যাঁ দিয়ে দেন। আমি তাই ভাবছি তোমাকে কি পুরস্কার দেওয়া যায়। এই কে আছিস? বন্দি করা এই উদ্যত বালককে। যাহাপনা, আপনি যে আমাকে অন্যায় বিচারে বন্দি করিলেন, আমি যে কোনো অন্যায় করিনি। আপনি আমাকে একেবারেই বন্দি করে ফেললেন। শুধু আমি তুমি নও, আমি যাহা ইচ্ছা তাহাই করতে পারি। দেখতে পাবে কত দাঁড়ে কত। যদি আগে জানতাম আপনি আমাকে বন্দি করবেন তাহলে আমি আপনার বিরুদ্ধে অস্ত্রও ধারণ করতাম। বেশ, আমি তোমার বন্ধন খুলে দিচ্ছি। কিন্তু অস্ত্র কোথায় পাবে? আমি তো তাই ভাবছি আমি অস্ত্র কোথায় পাবো। আমি দেব। খুলে ধুয়ে দেখুন। এই নাও রহিম, আমি তোমাকে অস্ত্র দিচ্ছি, ধরো। ও তাজেন। হ্যাঁ, আমারই মেয়ে হয়ে তুমি পিতার সাথে বিরুদ্ধ করতে চাও, কোন সাহসে? দেখা যাবে তার বাহুতে কত বড় বল। আমি কাল সূর্যাস্ত তাকে ব্যাটাঘাত করবে, আর পাথর চাপা দেবে। যাও। তুমি দেখতে পাবে কত দাঁড়ে কত চাল। পিতা না